আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো, যিনি গত 16 থেকে 17 বছর যাবত ওনার কোমর এবং হাঁটুর ব্যথায় উনি ভুগছিলেন। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন। তো আমরা একটু এসে ওনার সাথে একটু পরিচিত হই। আপনার নামটা কি বলবেন? রাজিয়া মন্ডল। রাজিয়া মন্ডল, আপনি কোথা থেকে এসেছেন? আজিমপুর থেকে। ঢাকার আজিমপুর থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি কোমরে হাঁটুতে পায়ের গোড়ালিতে ব্যথা, এটা নিয়ে এসেছিলেন। পিঠেও ব্যথা ছিল। পিঠেও ব্যথা ছিল। আচ্ছা, এই সমস্যাটা আপনি কত বছর যাবত করছেন? 15-16 বছর। আমি কত 15-16 বছর যাবত। আচ্ছা, এই সমস্যাটার কারণে কি এর আগে আপনি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? বিভিন্ন জায়গায় করেছেন, কিন্তু সেটা ফলাফল কেমন ছিল? যেমন ট্রিটমেন্ট গুলো করেছেন, ওষুধ খেতেন, আপনি ভালো থাকতেন, তারপরে আপনি হয়তো পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ গুলো আপনি সাধারণত খেতেন। আচ্ছা, এই ব্যথার কারণে আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? অনেক কিছুই তো, যেমন বুঝতে পারতাম না, নামাজ পড়তে কষ্ট হইতো, চেয়ারে নামাজ পড়ি, অনেক বছর চেয়ারে নামাজ পড়ি, পা ভাঁজ করতে পারি না। আপনার প্রাত্যহিক জীবনে যে ধরনের কাজগুলো সাধারণত মানুষ করে সেগুলো কোনোটাই ঠিক মতো করতে পারছিল না, তার সাথে অসহ্যকর ব্যথা এবং যন্ত্রণা তো ছিল। ব্যথাটাই সবচেয়ে বড় তো, বেশি যে ব্যথা, ব্যথা নিয়ে কতক্ষণ মানুষ চলতে পারে। আচ্ছা, এই ব্যথাটাই তো খারাপ। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? শারীরিক অবস্থা আপনার কোমর এবং হাঁটুর ব্যথা কি অবস্থা? এখন অনেকটা খুব ভালো এবং সুস্থ। মানে আপনি যে সমস্যাটা নিয়ে আপনি গত 15-16 বছর যাবত আপনি ভুগেছেন, সেটা এখন অনেকটুকুই ভালো এবং সুস্থ। আপনি এবং স্বাভাবিকভাবে আপনার অন্যান্য সব কাজ করতে পারছেন, ব্যথা অনেকটাই কমে গেছে। অনেকটাই ব্যথা কমেছে। জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? আমি ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে সবার প্রথম জানতে পেরেছেন। আচ্ছা, দেখার পরে তারপরে কি করেছেন? সরাসরি এসে স্যারের সাথে আপনি যোগাযোগ করেন? স্যার কি বলেছিল আপনাকে? অনেকগুলো পরীক্ষা দিল, পরীক্ষা দিতে অনেকগুলো করলাম, করার পরে আমার কি বলবো, যে ভর্তি হইতে হবে, জটিলতা আছে, ভর্তি হইতে হবে, তো আমি ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পর 1 মাস থাকলাম। জি, তারপরে এখন আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি অনেকটুকু ভালো এবং এখন সুস্থ হয়ে গেছেন, সঠিক ট্রিটমেন্টের কারণে। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর, নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল, আপনার যে ধরনের ট্রিটমেন্ট করা হয়েছে আপনি কি তার সবটুকু পেয়েছেন টাইম টু টাইম? হ্যাঁ, অবশ্যই তার সবটুকু আপনি পেয়েছেন। আচ্ছা, আর এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক ভালো লেগেছে। এখানে ডাক্তার রাশেদ খুব ভালো একটা ছেলে, খুব ভালো, যে আমার ট্রিটমেন্ট দিচ্ছে খুব ভালো, ওই যে থেরাপি দিচ্ছে রাবেয়া, ও খুব ভালো, খুব ভালো ট্রিটমেন্ট করেছে। তাদের আন্তরিক চেষ্টা এবং আন্তরিক প্রচেষ্টায় আপনি আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সব শেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন, এই সেবার মানকে 100-তে কত নাম্বার দিবেন? সেবা যে পেয়েছি সেবাটা খুবই ভালো, 100-তে 100ই দেওয়া যায়। আচ্ছা, 100-তে 100ই দেওয়া যায়, কারণ ওরা কোনো কার্পণ্য করে নাই, সেবা দেওয়াতে ওরা কোনো কার্পণ্য করে নাই। আচ্ছা, সবাই ভালো। আচ্ছা, এখানে আন্তরিকতা আছে এটা বলতে হবে, এখানে সবারই আন্তরিকতা আছে। আচ্ছা, আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।